দ্বাদশ শ্রেণীর সকল ছাত্র ছাত্রীকে এই ভিডিওতে স্বাগত জানাই। আমরা মেঘের গায়ে জেলখানা যে পর্যন্ত পড়েছিলাম সেখানে দুজন কয়েদির কথা পেলাম, একজন সাধুচরণ আর একজন মুস্তাফা। মুস্তাফার কথা আমরা খুব যে পেলাম সেখানে দেখলাম যে মুস্তাফা একটা 10 বছরের বালক, সে কিভাবে অপরাধ জগতে এসেছে, মানে এটা খুবই বেদনাদায়ক, খুবই করুণ চিত্র এবং এটা সমাজের খুব বাস্তব চিত্র, শুধু বক্সায় নয়। এই চিত্র কিন্তু খুব স্বাভাবিক এবং একটু অপ্রাসঙ্গিক। আমি একটুখানি আলোচনা করছি যে ইদানিং যে পরিস্থিতি চলছে, অতিমারির যে অবস্থা, সেখানেও কিন্তু তোমরা সংবাদপত্র খুললেই দেখবে বা যে কোনো গণমাধ্যমেই দেখবে যে এইসব দারিদ্র শ্রেণী ভুক্ত যেসব ছাত্রছাত্রী, হ্যাঁ, তারা কিন্তু মানে দরিদ্র সীমার নিচেও যারা রয়েছে, তারা যারা সরকারি স্কুলে পড়াশুনো করে, মিড ডে মিলের জন্য স্কুলে যায় ইত্যাদি ইত্যাদি, তো তারা কিন্তু এই স্কুল বন্ধ থাকাতে অনেকেই, বেশিরভাগ অংশ তারা পড়াশুনো ছেড়ে দিয়েছে, কাজে লেগে গেছে। কেননা পড়াশুনো করছে না, কোনো কাজ নেই, তো বাড়ির লোক কি চেয়েছে যে পড়াশুনো যখন হবে না তখন কাজ করুক, কাজ করলে অর্থ আসবে সংসারে। তো এটা কিন্তু একটা সমাজের চিরকালীন চিত্র। এই ধরনের আমাদের মতো উন্নয়নশীল দেশে পড়া থেমে যাওয়া মানেই তাকে অন্য কাজে লাগানো, সে শিশু হোক, কিশোর হোক, যাই হোক, তাকে অন্য কাজে, যতক্ষণ যুবক বা বলতে পারা যায় যতক্ষণ সে সাবালক না হচ্ছে ততক্ষণ কিন্তু তাকে আমরা অন্য কাজে লাগাতে পারি না, মানে তার নিজের মতামত যতক্ষণ না তৈরি না হচ্ছে। কিন্তু পরিবারের লোক কি করে, যখনই দেখে যে বেকার বসে আছে কিংবা অনাথ, তারা কিন্তু অন্য কাজে লেগে যায়। এই অতিমারির এই পরিস্থিতিতে বহু স্কুল ছুট আমরা এরকম পাবো যারা আর কোনোদিন এই শিক্ষার জগতে ফিরে আসবে না, তারা একেবারে এই কাজের জগতেই লিপ্ত হয়েছে। এবং কাজটা কি, সুকর্ম না দুষ্কর্ম, সেটা একটা বড় প্রশ্নচিহ্ন। হ্যাঁ, অনেকেই আছে দুষ্কর্মের এই ভূমিকা পালন করছে যে চুরি, ডাকাতি, রাহাজানি এইসবে তো ভিড়ে গেছে, তো খুবই এটা দুঃখজনক সমাজ, এই সামাজিক পরিস্থিতি খুবই দুঃখজনক। আচ্ছা, এবার আমরা প্রসঙ্গে আসছি। এখানে মুস্তাফার কথা আমরা জানতে পারলাম যে সেও এই একটা সামাজিক পরিস্থিতির শিকার হয়েছে, যে তার উপার্জনকারী বাবা যখন মারা যায় তখন তা এই চুরির দলে সেও নাম লেখা এবং একাধিকবার জেলে এসেছে, স্কুলে যাওয়া তার হয়ে ওঠেনি। আচ্ছা, এবার দেখো জেলখানা একটা আলাদা জগৎ, কিরকম জগৎ এর বর্ণনা রয়েছে। চোর ডাকাত খুনি গাটকাটা এই নিয়ে উঁচু পাঁচিল তোলা এখানকার জীবন, উঁচু পাঁচিল, জেলে উঁচু পাঁচিল তোমরা দেখবে, যাতে চট করে পালিয়ে না যাওয়া, পালিয়ে না যেতে পারে কয়েদিরা সেই জন্য। এবং কারা থাকে সেখানে, চোর ডাকাত খুনি গাটকাটা ইত্যাদি ইত্যাদি। আলো হওয়ার সঙ্গে আড়ি, জেলখানায় আলো, পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে না, কেন একটা অন্ধকার কুঠুরি, হ্যাঁ, বড় জানলা নেই যে সেখান দিয়ে আলো বাতাস প্রবেশ করবে। আজও এখানকার ভাষা না বাংলা না হিন্দি, তেমনি ছিরি এখানকার জীবনে, জানোয়ারের পালের মতো খোয়ারের মধ্যে ঠাসা ঠাসি করে বাঁচা, সূর্যদেব পাটে বসতেই সঙ্গে সঙ্গে লকআপ, ঘরে ঢুকিয়েই তালাবন্ধ, রাত ফর্সা হওয়ার সঙ্গে সঙ্গে খোয়ার খুলবে, মানে একেবারে উষাকালে, হ্যাঁ, তারা ওঠে, সার বেঁধে দাঁড়াতে হবে ফাইলে, গুনতি মানে ফাইলে বলতে ওই খাতা, মানে গণনা করা তাদের কয়েদিদের নাম লেখা খাতা, এবং সেখানে যার যার নম্বর অনুসারে হয়তো দাঁড়াতে হবে, গুনতি হবে, গুনতি মেলার 3 ঘন্টা পড়বে, সেলাম বাজাতে হবে জেলার জমাদারকে, পান থেকে চুন খসলে পিঠে ডান্ডা কিংবা লোহার নাল মারা বুটের লাথি। কি ধরনের শাস্তি, না পান থেকে চুন, একটু ত্রুটি বিচ্যুতি, একটু নিয়ম ভঙ্গের অপরাধে কিন্তু এরকম পিঠে ডান্ডা এবং লোহার নাল মারা, মানে খুব সাংঘাতিক, হ্যাঁ, নাল দেওয়া যে জুতো, মানে ক্ষতবিক্ষত হয়ে যায় সেই জুতোর আঘাতে, সেই বুটের লাথি খেতে হয়। এছাড়াও আছে কন,
এছাড়াও আছে কেস টেবিল, কিছু কেস আসছে সেই টেবিলের, কারো নামে নালিশ হলেই ডাক পড়বে কেস টেবিলে, মানে কারো মানে সেই কয়েদিরা যদি জেলে থেকেও তারা নিয়ম ভঙ্গ করে বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়, তখনই কেস টেবিলে তাদের ডাক পড়ে। কথায় কথায় ডিগ্রি বন্ধ, মার্কা কাটা, কম্বল ধোলাই কিংবা মার ভাত, অর্থাৎ জেলের ভাষা এগুলো, মানে ডিগ্রি বন্ধ, মার্কা কাটা, কম্বল ধোলাই কিংবা মার ভাত, এইগুলো মানে আমরা জানতে পারলাম তথ্য হিসেবে যে কি কি ও ধরনের অত্যাচার হয়। কয়েদি দুরস্ত করবার হাজার ব্যবস্থা, ছোট্ট ছোট্ট নির্জন কুঠুরিকে বলে ডিগ্রি। এবার এবার বলছে কোনটা কি, ছোট্ট ছোট কুঠুরি ডিগ্রি, চারিদিক বন্ধ, কারো মুখে কারো মুখ দেখা যাবে না, বন্ধ দরজার নিচে সরু ফাঁক দিয়ে ছুড়ে দেবে ঠান্ডা খাবারের সানকি অর্থাৎ থালা, মাসের পর মাস এমনি করে থাকতে হবে কিংবা পায়ে পড়িয়ে দেবে ভারী লোহার বেড়ি, বছর 3 মাস সাজা মাপ করবার নিয়ম আছে, তাকে বলে মার্কা। মানে এবার বর্ণনা দিচ্ছে কোনটা কি, মার্কা, কর্তাদের মন জোগাতে না পারলে মার্কা কাটা যাবে, কম্বল দিয়ে সর্বাঙ্গ মুড়িয়ে লাঠি পেটা করার নাম কম্বল ধোলাই, যে জেলখানায় হামেশাই হয়। তাহলে বোঝা যাচ্ছে কোনটাকে ডিগ্রি বলছে, কোনটাকে মার্কা বলছে, ও মার্কা যদি মার্কার এই যে একটা পরিসীমা আছে সেটা অতিক্রম করলেই কম্বল ধোলাই দেওয়া হচ্ছে, সেটা কি রকম অত্যাচার সেটাও বলা হচ্ছে। ভেতরে ঢুকে মনে হবে যেন মধ্যযুগের একটা প্রকাণ্ড কারখানা, জেলের সব কাজ করানো হয় কয়েদিদের দিয়ে, শুধু জুতো সেলাই নয়, হাড়ি মেথরের কাজ থেকে চণ্ডী পাঠ পর্যন্ত, একটা কথাই তো আছে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, তো সমস্ত কাজ এই কয়েদিদের দিয়ে করানো হয়। তাছাড়া আছে দড়ি চাল্লি, ধোবি চাল্লি, ঘানি ঘর, মিস্ত্রি ঘর, ছাপাখানা, গোয়াল ঘর, তরকারি বাগান, এমন এমনই হরেক রকম ডিপার্টমেন্ট, নানা ধরনের বিভাগ রয়েছে যেখানে কয়েদিরা কাজ করে। এখানে এই পর্যন্তই, আমি পরের ভিডিওতে আবার পরের অংশ থেকে বলছি।